আঞ্চলিকতা পাতি দুর্গস্বরূপ নগাঁও জেলাত বিজেপি দলের উত্থানত শঙ্কিত অসম গণ পরিষদ। অগপদলটো বিজেপির লগত রাজনৈতিক মিত্রতাত আবদ্ধ হয়ে আছে যদিও বিজেপি দলে অগপদলটো গ্রাস করার পরিকল্পনা করাত অসন্তুষ্ট বহু নেতা কর্মী। শেহতীয়াকৈ মিত্রতাত থাকিও মিত্রধর্ম পালন নকৰি নগাঁও জেলাত পৌরসভা নির্বাচনত অগপদলক আসন কমাই দিয়াত অসন্তুষ্ট অগপর বহু তৃণমূল কর্মী। আনহাতে এই তৃণমূল কর্মীসকলের আবেগ অনুভূতিক ধরে রাখবলৈ সমষ্টিয়ে সভাপতি অসন্তুষ্টি দূর করার চেষ্টা নগাঁও জেলার নতুনকৈ সভাপতির দায়িত্ব অর্পণ করা মণিবাধক মহন্তর। উল্লেখ্য যে বহরমপুর বিধানসভা পরিষদের উদ্যোগত আয়োজিত এক সভাত উপস্থিত থাকা নসভাপতি মণিবাধক মহন্তই মিত্রদল বিজেপিক মিত্রধর্ম পালন করে সন্মান দিলেহে সন্মান পাব বলে সকিয়নি দিয়ে। গণ পরিষদের এক ভেটিস্বরূপ আছে, দুর্গস্বরূপ আসলে। এই দুর্গত আমি এটা নতুনকে পরিকল্পনা লো চিন্তা করছো, সকলের সহযোগত আমি দলটুক ইয়াত সম্প্রসারণ করি। মিত্রজোঁটর রাজনীতিতে আমি আছো, মিত্রজোঁটর প্রতি আমারও সন্মান আছে, এতালেক আমিও সন্মান পাই আছো, যেতালেক সন্মান পাই থাকিম তেতালেক সন্মান পাই থাকিব। সব পৌর নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন সচা অর্থ তৃণমূল পর্যায়ত হয়, আর এবার আমার জেলা সমিতি আর বিধান পরিষদ আর তৃণমূল পর্যায়তে মিত্রতা হয়েছে। এবার কেন্দ্রীয় সমিতির বা মিত্রতা হওয়া নাই দুইটা দলের ক্ষেত্রতে। সেখানে তৃণমূল পর্যায়ত আমার দলের সংগঠনের প্রতি লক্ষ্য রাখি আমার সিদ্ধান্ত হয়েছে। আমার নিশ্চিতভাবে কর্মীসকলের আরও মন আছিল যে আরও আমাক আসন লাগে, সেটা স্বাভাবিক থাকাতো, কিন্তু শেষত গৈ মিত্রতা রাজনীতির কারণে আমি মানি লৈছো। আর বর্তমান সেই হেরিয়াত আমি সুখী, কারণ আমি যেটো কেন্দ্রীয় বাজেট হল আপনাদের হয়তো জানে নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কারণে যথেষ্ট পয়সার আবন্টন দিছে ধনের রাশির, আর সেই ধনরাশি আমি অসম সরকারের জড়িয়ে পৌরসভাসমূহে খরচ করবলে পাব। সেখানে রাইজর প্রকৃত দুখিয়া রাইজর আমি ভাবিলে ভুল হব যে গাঁওতে দুখিয়া রাইজ আছে, শহরতো বহুত দুখিয়া রাইজ আছে। সেই মানুষের তাত জীবন ধারণের মানদণ্ড, রাইজর নিরাপত্তা আর সৌন্দর্য বর্ধনের লগতে এটা সর্বাঙ্গ সুন্দর নগাঁও, কামপুর বা রহা আমার ইয়াতপরা ঢিং এইকিখনত আমি সেই চেষ্টা করিম। সেই উদ্দেশ্য লো আমি রাইজর ওসরে ভোট বিচারি যাম। ইতিমধ্যে আমার সাংগঠনিক কাম সমূহ প্রায় সম্পূর্ণ হয়েছে, মনোনয়নের কামও গোটেখিনি সম্পূর্ণ হয়েছে বলে আপনাদের নিশ্চয় গম পাইছে। আমি রাইজর ওসরে ভোট বিচারি যাম দুইখন কেন্দ্রত, আর রাইজত আমার সরকার আছে উন্নয়নের রাজনীতি লো পেলায় নহয় নয়। প্রফুল্ল মহন্তর প্রতি দলটোর শ্রদ্ধা এতিয়াও অটুট আছে। আপনাদের আমার জেলা কার্যালয়ে যাব, সভাপতি বহা মোর মূরের উপর চকীখনের ওপরে মানে তখন ফটোখন রাখিছো। আর এতিয়া দলের সর্বস্তর সভা হতে দলের সভাপতি আর কার্যকরী সভাপতির ফটো সবতে লগায়, সেটা একটা সমগ্র অসমতে লগায়, সেই সূত্রে ফটো লাগিছে। আর তখেতর প্রতি আমার দলের কেন্দ্রীয় নেতৃত্ব হোক, তৃণমূল পর্যায়তে হোক, প্রফুল্ল মহন্তর প্রতি সেই শ্রদ্ধা আমার সকলের অটুট আছে। আর তখেতর সোনকালে আশু আরোগ্য কামনা করছো, যাতে সুস্থ হয়ে পুনের সবলভাবে আমার দলটুত সেবা আগবাব পড়ে রাইজ। আনহাতে বহরমপুর বিধান পরিষদের উদ্যোগত আয়োজন করা এই সাংগঠনিক সভাত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সবারকৈ বহরমপুর সমষ্টির বিধায়কর আসন অলঙ্কৃত করা প্রফুল্ল কুমার মহন্তর ফটোর বিপরীতে দলের সভাপতি অতুল বরা আর কার্যকরী সভাপতি কেশব মহন্তর ফটো ব্যানারত দেখি হতবাক বহু অগপকর্মী। সকলোরে একই প্রশ্ন, শেষ নাকি প্রিয় নেতাজনের রাজনৈতিক ভবিষ্যৎ? নিউজ ডেস্ক, খবর লাইভ।